আইপিএলে সবার আগে প্লে অফে কলকাতা, বাকি 3 দল কারা? বিস্তারিত পুরো সংবাদে। আসসালামু আলাইকুম, বিডি টুডের স্পোর্টস নিউজে আপনাকে স্বাগত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর মধ্য দিয়ে প্রথম দল হিসাবে শ্রেয়াস আয়াররা আইপিএল এর প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। কলকাতা 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে এখন সবার উপরে, 11 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস দ্বিতীয়, তাদেরও প্লে অফ খেলা এক প্রকার নিশ্চিত, হিসেব বাকি কেবল কাগজে কলমে। এছাড়া মুম্বাই ও পাঞ্জাব কিংস সবার আগে আইপিএল থেকে বিদায় নিশ্চিত করে ফেলেছে, তাদের সঙ্গে হবে আরো 4টি দল। এদিকে পয়েন্ট টেবিলে বর্তমানে 3 নম্বরে অবস্থান সানরাইজার্স হায়দ্রাবাদের, 12 ম্যাচে 7 জয়ে তাদের পয়েন্ট 14। রাজস্থানের পর প্লে অফে যাওয়ার দৌড়ে তারাই এগিয়ে, এরপর বাকি থাকে আর 1টি দল, যেখানে 12 ম্যাচ খেলে সমান 12 পয়েন্ট নিয়ে যথাক্রমে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস লড়ছে। তাদের মধ্যে কোনো দল বাকি থাকা 2 ম্যাচই জিতলে প্লে অফে যাওয়ার জোর সম্ভাবনা থাকবে, এক্ষেত্রে মূল ভূমিকা রাখবে নেট রান রেট। এছাড়া 12 ম্যাচে 10 পয়েন্ট পাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স এর প্লে অফ খেলা কঠিন হলেও কাগজে কলমে তাদেরও আশা আছে। এক্ষেত্রে নিজেদের বড় ব্যবধানে জয় ছাড়াও অন্যদের ম্যাচের দিকেই তাদের বেশি তাকিয়ে থাকতে হবে। ধন্যবাদ সবাই।